দেশের সমসাময়িক বিষয় নিয়ে বার্তা বাজারে নিয়মিত আয়োজন জনমত এই জনমতে আমরা তুলে আনি সাধারণ মানুষ কি ভাবছে বিষয়টা নিয়ে তো আজকের বিষয় সাকিব ও ক্রিকেট গত বাইশ তারিখে নাজমুল হাসান পাপন সাহেব তিনি নিজেই বলেছেন যে কিছুদিন পরে আপনারা দেখবেন ম্যাচ ফিক্সিং তাহলে সেই ম্যাচ ফিক্সিংয়ের দায়টা কি আজকে সেই সাকিব আলাসানের উপরেই চাপিয়ে দেওয়া হলো আমরা এরকম একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে আমরা যেন শাস্তি কমিয়ে নেয় তাকে আবার মাঠে খেলার সুযোগ করে বাংলাদেশকে একটা সর্বোচ্চ আসনে ক্রিকেটের মর্যাদা দিতে পারি এটাই আমাদের চাওয়া আসলে সাকিব তো আমাদের বাংলাদেশের প্রাণ সাকিবের প্রতি সারা বাংলাদেশের প্রতি কেন এইরকম একটা অন্যায় করা হইল এখন সাকিব যদি সেই মন মনসকে যদি এই চিন্তা করে যে আমি আর ব্যাট বল খেলবো না যদি রাইখে দেয় তাহলে ওই ক্ষতিটা তো বাংলাদেশের হবে তো ওইটা তো বিসিবি চিন্তা করার দরকার দুই সাকিব যদি একটা নিজের মনের মধ্যে কষ্ট নিয়ে খেলাধুলা ছাই এই ক্ষতিটা তো পুরো বাংলাদেশের হবে বিসিবি সভাপতি সে দুই দিন আগেই একটা থ্রেটমূলক কথাবার্তা বলছিল যে অটো চলে আসবে বিষয়টা যারা ফিক্সিংয়ের সাথে জড়িত আছে কিন্তু সাকিব তো ফিক্সিং করে নাই তারপরেও তার নামটা ষড়যন্ত্রমূলকভাবে তুলে ধরা হয়েছে আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক কারণ ষোলো কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট তাকে সারা কল্পনাই করা যায় না কিন্তু সে না থাকলে এই একটা বছর আমাদের জন্য খুব কষ্টকর হবে সাকিব সারা বাংলাদেশ ক্রিকেট অসম্পূর্ণ এর ক্ষতি কখনো পূরণ করা সম্ভব না সাকিবের রিপ্লেসমেন্ট বিসিবি জীবনও পূরণ করতে পারবে না সাকিবকে যেহেতু এই ফিক্সিংয়ের ইসে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এটা দুই বছরের ঘটনা কেন এখন টানা হচ্ছে এবং এখানে বেতনের একটা দাবি জানাইছে তারা একটা ধর্মঘট দিয়েছিল এরপরেই কিন্তু এর প্রেক্ষাপটে কিন্তু এই বিসিবি প্রধান এবং কর্মকর্তা এই ডিসিশনটা নেয় তো এখানে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব ছাড়া এটা আসলে বোঝা যায় শ্রীলঙ্কা সফেরও ছিল মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি ছিল এখানে আসলে তার মানে বাংলাদেশ পুরো দলের ল্যাকিংসটা আসলে বোঝা গেছে সাকিব তিন ফর্মেটে আসলে ভালো এবং সে অলরাউন্ডার এটা সবাই জানে তো আমরা চাই এবং সবার চাওয়া যে সে আসলেই ফিরে আসুক আমাদের মাঝে এবং আমাদের ক্রিকেট মাঠে এটাই আমরা আশা করি আমরা এখনও চাইতেছি যে সাকিবের স্বাস্থ্যটা যেন মানে শাস্তিটা যেন কুমিয়ে নিয়ে আসা হয় ছয় মাসে কিংবা তিন মাসে নিয়ে আসা হয় বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে কারণ বাংলাদেশে একজন মাত্র প্লেয়ার যে সব দিকে ভালো অ্যান্ড সে দলটাকে মেনটেন করতে পারে ভালো করে চালাইতে পারে এটা আমি বলবো পুরোটা অযৌক্তিক কারণ একটা কোনো অপরাধ না এক সামান্য একটা ভুল এই ভুলের কারণে আপনি এত বড় শাস্তি দিতে পারেন না আসলে এটা মানে শাস্তি মানে এটা মানে মানায় জানা এই জিনিসটা যে আসলে এইভাবে সাকিব ভাই শাস্তি পাবে এটা এটা আসলে হানড্রেড প্রভাব পড়বে কারণ সাকিব ভাই আসলে একদিনের না বহু দিনের সাকিব আমরা অতীতে দেখেন সিরিজ সিরিজটা দেখেন না মানে আত্মসম্ভাবনা অসহায় ছিলাম আমরা এতটুকুই বলার যে এই খারাপ সময়টাতে অন্তত আমরা দর্শক যারা আছে এই যতদিন সাকিব ভাই ক্রিকেটে বাইরে আছে আমরা তার সাথে থাকবো তার সাথে থেকে সাপোর্ট দিব